পুতুল দি, কাঁদছো কেন তুমি? কাঁদবো রে, আমার খুব খারাপ আছে, আমি কাঁদবো রে। আজকে এতদিন তোর কি জানা হয়েছে, আমার কি হতো, আমার বাবা কি হতো যদি আমি কি আগে দিকে তাকিয়ে তাকিয়ে তাকতাম? আমি আমি কোন নাম কোনটা তুই কোনটা আমার বাবা? আমি আমি যদি তোকে খুঁজে না পেতাম আমার কি হতো জীবন? লক্ষ্মী পুতুল দি আমার, কান্নাকাটি করো না। দেখো আমি তো আর কোথাও যাচ্ছি না, আমি তো আছি। বলছি মা, কটা বাজে আমি তো জানি না, তোমরা অত দূর ফিরবে, আর দেরি করো না, তোমরা এবারে এসো। আমরা খুব চিন্তা নিয়ে যাচ্ছি, সে আমরা আবার আসবো, সত্যিটা আমাদের সবার জানা দরকার। তোকে আমরা কোথায় রেখে যাচ্ছি সেটাও আমাদের বোঝা দরকার। সুস্থ হয়ে যা, সে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। গোমা, এবার তাইলে আসি গোমা, এখনই আবার তাড়া দেবে ওরা। তুমি ভেবো নে তো, তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করার অনেক লোক আছে। আর একটা কথা জেনে দেখো, পরাগ আর পলাশের মা, সেও যদি দেখে যে তোমার সঙ্গে সত্যি সত্যি কোনো অন্যায় হয়েছে, তোমার সঙ্গে কোনো চক্রান্ত হয়েছে, সেও প্রতিবাদ করবে গো মা, ছেলে কথা বলবে না। এরকম একটা ফুলের মতন মেয়েকে যদি কেউ এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, তাহলে তার দাম তাকে দিতে হবে। আমিও ছেলে কথা বলবো না। এইসব কথা এখন থাক না মা। দেখো আমার কাছেও যেমন কোনো প্রমাণ নেই, তোমার কাছেও তো কোনো প্রমাণ নেই, শুধু শুধু কেন এসব কথা বলছো বলো তো? প্রমাণ আজ নেই, কিন্তু প্রমাণ তো একদিন মিলবেই গো মা। পুলিশ তো আর চুপ করে বসে থাকবে না, সে তার নিজের কাজ করবেই। আর পরাগ পলাশের মা হিসেবে আমিও আমিও আমার নিজের কাজ করব গো বৌমা, কথা দিলাম তোমায়। আপনার স্টমাকে পয়জন পাওয়া গেছে, আপনি জানেন তো? শুনেছি। আচ্ছা আপনার কি মনে হয় কে এরকম করতে পারে, মানে কে আপনাকে পয়জন দিতে পারে? আমি কি করে বলবো, আমার কোনো ধারণা নেই। ধারণা নেই মানে কি বলছিসটা কি তুই? পরাগ পলাশ ছাড়া এই কাজ কেউ করতেই পারে না, আর আমরা ওদের নামে কমপ্লেনও করে এসেছি। আমার সত্যি কোনো ধারণা নেই গো, কি করে বলি বলো তো কথাটা? শুধুমাত্র একটা অনুমানের ওপর ভিত্তি করে এই কথা তো বলা ঠিক না, এই কথাটা বলা উচিতও না। ডাক্তারবাবু আজকেই ডিসচার্জ করে দিচ্ছেন তো? হ্যাঁ, আজই আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিচ্ছি, আর কিছুক্ষণ পরেই। পেশেন্ট কি একেবারে ওকে? এমনি একটু দুর্বল আছে ম্যাডাম, এছাড়া আর কোনো অসুবিধে নেই, দুর্বলতাটা কেটে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, একটা তো ড্যামেজ হয়েছেই, আর কিছুক্ষণ দেরি হলে কিন্তু পেশেন্টকে আর বাঁচানো যেত না। আপনার এত বড় সর্বনাশ করলো, আর আপনি বলছেন আপনার কোনো ধারণা নেই? আচ্ছা আপনি কি কাউকে বাঁচাতে চাইছেন? শিমুল, আমি যতদূর তোমাকে চিনেছি তাতে এটুকু বুঝেছি যে তুমি খুব স্পষ্ট বক্তা এবং সবসময় সত্যের সঙ্গে থাকো, তাই তোমার সত্যি যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলো না। আমার আসলে কিছু মনে হচ্ছে না সুচরিতাদি, আমি অতটা তলিয়ে কিছু ভাবতেও পারছি না। সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো, আপনার কাছ থেকেই জানতে চাইছি। স্যার স্যার, হাম লোগোকে বিচ কেউ বলি, ওর তো বাত করতে কষ্ট হচ্ছে না? না দেখুন, আমি পারমিশন নিয়ে নিয়েছি, উনি কথা বলতে পারবেন, ওনাকেই বলতে হবে। স্যার
আমরা ভাসান থেকে খুব আনন্দ করে ফিরেছিলাম। ফেরার পর একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছিল, মিষ্টি আর শরবত ছিল, আমি দুটোই খেয়েছিলাম। খাওয়ার পর সবাই মিলে বললো একটু নাচ গান করবে, আনন্দ করবে। আমিও সবার সাথে নাচ করছিলাম। নাচতে নাচতে হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল। কেন মাথাটা ঘুরলো সেটা বুঝতে পারছিলাম না স্যার। আমি ভাবলাম হয়তো ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু পারিনি। পড়ে গিয়ে জ্ঞান চলে গিয়েছিল, তারপর আমার সত্যি আর কিছু মনে নেই। এর পরিপ্রেক্ষিতেই বলছি, আপনার কি মনে হয় কারা আপনার শত্রু? আপনার পরিবারে কোনো শত্রু আছে? দেখুন, আমার শাশুড়ি মা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার ননদের ব্যাপারটা একটু আলাদা। ও আসলে একটু অক্ষম, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জড একটি মেয়ে। আর আমার স্বামী নিশ্চয়ই আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইবে না। করতে যে পারে এটা তোর থেকে ভালো আর কেউ জানে না সুমু। তুই কি ওকে গার্ড করছিস? আমি কাউকে গার্ড করছি না বিপাশাদি, আমার সত্যি কোনো ধারণা নেই। আমাকে মেরে ফেলেও লাভটা কি হবে? লাভ এটাই যে তোমাকে একেবারের জন্য বাড়ি থেকে বের করে দেবে। তুমি তো বাড়ি ছেড়ে যেতে চাইছো না, সেই জন্য তোমাকে মেরে দিতে চাইছিল। তার মানে আপনাদের মধ্যে অশান্তি আছে। শুরু শুরু ছিল স্যার, শুরু শুরু বনি বনার অসুবিধে ছিল, এখন সেরকম কিছু নেই। ওই আর কি, সব সংসারে যা হয়। এসব তুমি কি বলছো শিমুল? দেখো, তোমরা কিছু মনে করো না, আমার সংসারের কথা তো আমি নিশ্চয়ই তোমাদের থেকে ভালো বলতে পারবো। শিমুল, একটা কথা ছোটবেলায় পড়েছিলাম মনে আছে তো? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। মনে আছে, ছোটবেলায় স্কুলে ভাব সম্প্রসারণ করতে দিত। আমরা কেউ মজা করছি না তোমার সঙ্গে, আর এখানে ভাব সম্প্রসারণের কথাও আসছে। তবে এই কথাটা যদি তুমি অন্তর থেকে বিশ্বাস করো, তাহলে তুমি সত্যি কথাটাই বলো, অন্যায়কে প্রশ্রয় দিও না শিমুল। আপনার বাড়িতে আর কে আছে? আমার স্বামী আর দেওর। না না, ওর দেওরের বউ আছে, মানে উড বি ওয়াইফ, এখনো বিয়ে হয়নি স্যার, আপনাকে তো বলেইছিলাম। সেও আছে এর মধ্যে জড়িত। সে এদের বাড়িতে প্রায়শই আসা যাওয়া করে, প্রায় এদের বাড়িতে থাকেই বলা যায়, একসঙ্গেই ঘোরাফেরা করে, এবং এও শিমুলকে একদম পছন্দ করে না। মেয়েটির নাম প্রতীক্ষা। আচ্ছা, মানছি যে আমাকে পছন্দ করে না, কিন্তু আমাকে পছন্দ করে না মানেই যে আমাকে মেরে ফেলতে চাইবে, তার তো কোনো মানে নেই বলো। এটা তোমাদের কেমন ব্যাখ্যা? তাহলে তুই নিশ্চিত তো যে পরাগ এ কাজটা করেনি? তাই বা কি করে বলি বলো, আমি সে কথা একবারও বলিনি। আমি শুধু বলেছি যে আমি জানি না। আপনি যে জানেন না সেটা আমরাও জানি, জানলে তো আপনি নামটাই বলে দিতেন। আমরা সন্দেহের কথা বলছি, আপনার সন্দেহের তালিকায় ওনারা আছে কি না? দেখুন, আমি যদি আপনাকে বলি যে আমার সন্দেহের তালিকায় পাঁচজন আছে, আপনি কি সেই পাঁচজনকেই ধরবেন? আপনি তো নিজে তদন্ত করে দেখবেন। তাহলে স্যার সেটাই করুন না, আপনি তদন্ত করে দেখুন, তাহলে তো আর আমার থেকে আপনাদের কিছু জানতে হবে না। দেখুন, তদন্ত করলেও আমাদের এটা জানা প্রয়োজন যে ভিকটিম কাউকে সন্দেহ করছে কি না। না, আমি এই ব্যাপারে কাউকে সন্দেহ করছি না। তোকে আমরা চিনতে পারছি না শুনে। দেখো বিপাশাদি, যা সত্যি আমি সেটাই বলছি। আমি জানি এটা না বললে হয়তো তোমরা খুশি হতে,
কিন্তু আমি সত্যি তোমাদের খুশি করতে পাচ্ছি না গো। সত্যের সাথে আছি বলেই হয়তো এটা করতে পাচ্ছি না। তাহলে কে এটা তোকে করবে বল? আচ্ছা আমাদের পাড়ায় কি এমন কোনো শত্রু আছে তোমার যে তোমাকে মেরে ফেলতে চাইবে? তোমাকে বহুত অচ্ছি তরহ সে পতা হয় শিমুল, আর কেউ নেই কিন্তু। হ্যাঁ কেউ আমাকে মেরে ফেলতে চায়, আমি এটা মানতে পারছি না। তুই মান অথবা না মান, ঘটনাটা ঘটেছে এটাই সত্যি। তোর মানা না মানাতে কিছু যাচ্ছে আসছে না। তোর স্টমাকে পয়জন পাওয়া গেছে, বুঝতে পারছিস তুই? ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতোই তদন্ত করব। ওনাদের কমপ্লেইনের এগেনস্টে আমরা পরাগ বাবু এবং পলাশ বাবুর সঙ্গে কথা বলবো। আর আরেকটা কি নাম আপনারা দিয়েছিলেন, প্রতীক্ষা, আমরা সেই মেয়েটিকেও ডেকে নেব, আমরা তিনজনের সঙ্গে কথা বলবো। সে আপনারা কথা বলুন স্যার, দরকার হলে হাজার বার কথা বলুন, কিন্তু কাউকে ধরতে গেলে তো এটা আগে প্রমাণ করতে হবে যে সে আমাকে বিষটা খাইয়েছে। আর আপনি যদি সেই প্রমাণটা করতে পারেন তাহলে আপনাকে তো কারোর মতামতের উপর নির্ভর করতে হবে না, তাই না? বুঝতে পেরেছি। একটা কথা বলবো, যদি এরকম সম্ভাবনা থাকে যে উনি আপনাকে মারতে চান, তাহলে আগেও ট্রাই করেছেন? না স্যার, উনি আগে এরকম কিছুই ট্রাই করেননি। দেখুন, আগে যদি ট্রাই নাও করে থাকেন, হয়তো এটা প্রথমবার, তাহলে কিন্তু সাধারণত এরা আবার চেষ্টা করবে। আপনি নিজের জীবনের বিপদ ডেকে আনবেন না, আর একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবেন না, প্লিজ। কি আশ্চর্য, আগে অপরাধীকে সেটাই জানতে পারলাম না, তাকে বাঁচানোর চেষ্টা কি করে করব বলুন তো স্যার। দেখুন, এখানে আপনার সমস্ত বন্ধু বান্ধবরা বলছে যে আপনাদের সম্পর্ক ভালো নয়, উনি আপনাকে মেরে ফেলতে পারেন, কিন্তু একমাত্র আপনিই বলছেন যে আপনি কাউকে কোনো সন্দেহ করেন না। এটা কিন্তু আমার কাছে ভীষণ রকম অস্বাভাবিক লাগছে। তা লাগলেও আমার কিছু করার নেই স্যার। আমি যা বিশ্বাস করি আমি তো তাই বলবো, আমি তো আমার কথা বলবো। ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্ত রইল। আমি একবার আপনাদের বাড়িতে যাব, আপনার স্বামী এবং দেওরের সঙ্গে কথা বলবো। আর হ্যাঁ, সেই মেয়েটিকেও আমরা ডেকে নিচ্ছি, যাতে তিনজনই একসঙ্গে উপস্থিত থাকে। আমরা আলাদা আলাদা করে তিনজনকে ইন্টারোগেট করব। আপনার স্টেটমেন্টটা খুব জরুরি ছিল, কিন্তু আপনি তো স্পষ্টভাবে কিছু বললেন না। স্পষ্টভাবে কিছু বলার থাকলে তো বলতাম স্যার, বলার কিছু নেই তাই বলছি না। ঠিক আছে, আসছি, চল দেখো আসছি। কাজটা ভালো করলি না শিমুল। কোন কাজটা? তুই খুব ভালো করে জানিস পরাগ পলাশি এটা করেছে, ওরা ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। তা সত্ত্বেও ওদেরকে এভাবে ছেড়ে দিলি তুই? আমরা বুঝতে পারছি না তুমি কেন পরাগ পলাশকে বাঁচাতে চাইছ। যারা তোমার এত বড় ক্ষতি করার চেষ্টা করলো তুমি তাদের বাঁচাচ্ছ? শিমুল, কুছ এসা বিষয় হ্যায় কুছ এসি বাত হ্যায় জিসকো অলগ সে বোলনে কি জরুরত নেই হোতি, এটা এমনি বোঝা যায়। হ্যাঁ, আর কোনো প্রুফ থাকুক ইয়া না থাকুক, আমরা কিন্তু মন হি মন এটাই বিশ্বাস করি কি পরাগ আর পলাশি এসব করেছে, আর ওদের সাথে ওই প্রতীক্ষা ভি আছে। হ্যাঁ শিমুল, আমরা জানি কি তুমি মন হি মন এটা জানো কি ওরাই এই কামটা করেছে, পর কোই ওয়জয় সে তুমি এটা নিজের মুখে বলতে পারছো না। কিউ শিমুল, কি হয়েছে? তোমরা কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি সত্যি সত্যি সন্দেহ করি না যে পরাগ কিংবা পলাশ আমাকে মেরে ফেলতে চাইবে। দেখো, যেটা সত্যি মনে হয়েছে আমি সেটাই বলছি, আমার সত্যি ওদের কোনো সন্দেহ হয় না। আমি জানি তোমরা ওদের পছন্দ করো না, তাই তোমরা এই কথাগুলো বলছো। হ্যাঁ, এটা ঠিক যে ওদের অনেক ব্যবহারে আমি অসন্তুষ্ট, কিন্তু তাও আমি এটা কিছুতেই মনে করতে পারি না যে আমাকে ওরা মেরে ফেলতে চাইবে।
দেখো সুচরিতা দি, না জেনে তো কারো ব্যাপারে বলা ঠিক নয়, বলো উচিত না বলা। আমি তো বলছি তোমাদের, কত মানুষই তো আছে বলো, না জেনে শুধু শুধু কেন ওদেরকে সন্দেহ করবো বলো তো। তাই তোমরাও না জেনে ওদেরকে সন্দেহ করো না, প্লিজ। বলি ও কি কথা, তোমরা টাকা দিচ্ছ কেন গো? আমি টাকা এনেছিলাম তো, এই যে আমার কাছে সঙ্গে টাকা আছে। রাখো রাখো রাখো, তোমাকে কিচ্ছু দিতে হবে না। এই টাকার কৈফিয়ত তোমাকে কাদের কাছে দিতে হবে সেটা আমরা খুব ভালো করে জানি কাকিমা। আমি আমার বরের থেকে টাকা চেয়ে নিয়ে এসেছি, এত প্রোগ্রাম টোগ্রাম এখন তো আমরা পাই, ও গান গিয়ে আমরা শোধ করে দেবো, কোনো ব্যাপার না। আর শিমুলকে এতটা ছোট করতে পারবো না গো, বিশ্বাস করো। সে মা যার কাছে কৈফিয়ত দিতে হয় আমি দেব, টাকা তো দেবার কথা তার, ওর স্বামীর সে তো দিতে পারছে না, তাহলে আমাকে তো পারতে হবে, পারতেই হবে। তোমরা আপত্তি করো নি গো মা। আমার তো কোনো উপায় নেই কাকিমা, না হলে আমিও সাহায্য করতাম, আমি তো অন্যের দয়ায় চলি। আন্টি শিমুল আমার বহন জেসি আছে, আগর আমার নিজের বহন হতো তো আমি সেম ভাবেই ওর সাথ দিতাম। আর ওয়েসে ভি আমি তো কাম করি না, আমাকে তো কারোর কাছে পয়সার জন্য বলতে হবে না। ও শিশা মা, তো আমার তো পেনশনের টাকা আছে গো, হকের টাকা। তোমার অনেক খরচাও আছে কাকিমা, এই টাকা থেকেই তো তোমাকে সংসার চালাতে হবে। তোমার মেয়ের খরচটা পুরোপুরি তোমার উপর, আমরা কি সেটা জানি না না বুঝি না বলো তো? বলছিলাম কিছুটা টাকা অন্তত তোমরা নাও, নইলে তো বাড়ি খারাপ লাগবে গো আমার। বেশ, 34,000 টাকা হয়েছে টোটাল, তুমি 5,000 টাকা দাও। আমি কি করবো জানো, ওই মাসে মাসে না আমার পেনশনের থেকে কিছু কিছু করে দিয়ে তোমাদের শোধ করে দেবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমাকে বলো তো কি বলছো এসব, তুমি কিচ্ছু শোধ দিতে হবে না তোমাকে। শিমুল আমাদের ভালোবাসার মেয়ে নয়, ও আমাদের আপনজন নয়। যা তা বলে চলেছ, দাও। ম্যাডাম এই যে একটু দেখে নেবেন প্লিজ। জিসকো দেনা চাইয়ে ও তো কিছু বলছেই না। বাজে কথা বলিস না শীর্ষা, ও দিলেই বা শিমুল নেবে কেন? আমার তো মনে হয় সেটা শিমুলের জন্য অনেক বেশি অসম্মান। জানো কাল ওই বৌমার ছোট বৌদি আছে না, সে আমাকে কিছু টাকা দিতে এসেছিল, আমি নিলুম নে। আমি তো তখন জানতুম নে যে এত টাকা খরচা হবে, আর কেন যে নিলুম নে সে কথাও আমি জানি নে। এখন বুঝছি, তোমরা যদি না থাকতে তোমরা তিনজন, আমি বৌমাকে কি করে বাড়ি নিয়ে যেতুম আমি জানি না। আমরা আছি তো কাকিমা। হ্যাঁ শুধু আছি না, ভীষণ ভাবে আছি। আর শোনো কাকিমা, এই যে আমাদের থাকাটা না, সেটা কোনোভাবেই কিন্তু ওপর ওপর নয়, লোক দেখানো নয়, অন্তর থেকে আছি শিমুলের পাশে, কারণ ও আমাদের মনের খুব কাছের গো, ও আমাদের বড্ড ভালোবাসার মেয়ে। যবে থেকে শিমুল আমাদের জীবনে এসেছে আমরা ওর থেকে কত কিছু পেয়েছি বলতো, আমাদের জীবনে বাঁচার কত রসদ দিয়েছে শিমুল, কত অবদান শিমুলের আমাদের আমাদের তিনজনের জীবনে, কি করে ভাববো বলো তো। শোনো, টাকা গেলে তো টাকা আসবে, আবার রোজগার হবে, টাকা ঠিক জমে যাবে, প্রাণ গেলে প্রাণ পাবো, শিমুলের মতো মেয়ের বাঁচতে হবে না বলো তো? ওকে যে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারছি এ আমাদের কত বড় জয় তুমি ভাবতে পারছো? না হলে ওকে ওকে যেভাবে মেরে ফেলার ছক কষেছিল, একেবারে হাট ঘাট বেঁধে নেমেছিল, ওকে ফেরাতে পারতাম না কাকিমা। কিছু মাইন্ড করো না আন্টি, আমাদের বিশ্বাস আছে, পুরা বিশ্বাস আছে কি
पराग और पलाशी ये काम करे छे। माथा नीचु करे कथा बोलती हो जे आमारो आमारो से एक ही दृढ़ विश्वास। ओ तो एसे गेछे। আচ্ছা শুনুন, ওনাকে কয়েকটা দিন কিন্তু বিশ্রামে রাখবেন, আর একটু ভালো খাওয়া দাওয়া দেবেন। খুব উইক তো, তাহলেই ঠিক হয়ে যাবে। তা না হলে কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে আছে। ডাক্তারবাবু কিন্তু বারবার বলে দিয়েছেন, খাওয়া দাওয়া, যত্ন আর ওষুধপত্র ঠিকঠাক পেলে উনি ঠিক হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। একটু ঠিক লাগছে শরীরটা? ঠিক আছে বিপাশা দি। মুখটা কি শুকিয়ে গেছে তোর, তাকানো যাচ্ছে না। এত প্রাণচঞ্চল মেয়েটা, এরকম ভাবে ওকে দেখতেই খারাপ লাগছে। ইস তরহ সে বলো না সুচরিতা দি, আবি থোড়া কমজোর আছে না, ইসিলিয়ে ওর দিকে তাকাতে পারছো না, খারাপ লাগছে। পর দু দিন যেতে দাও, একদম তন্দ্রুস্ত হয়ে যাবে। সিফ থোড়া বিশ্রাম, থোড়া কেয়ার এর দরকার আছে। वैसे शिमुल, तुम्हें किन्तु घर गिए ही अबर काम वाम करते स्टार्ट कर दियो ना। हाँ आमाशे क्षमता नहीं गो। उमा तुम्हें किच्छु करते हबे ना मा। देखो तुम्हें आमार बाड़ीते आसार आगे आमी तो सब किछु करतुम, एका एकाई तो करतुम, ताइले एखन आमी पारबो ना केनो? सब पारबो गो मा, आमी सब पारबो।